বন্দরনগরী থেকে এবারে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ জায়েদ। জায়েদ, কেমন আছেন? বন্দরনগরীর মানুষ কেমন চলছে তাদের জীবন? ধন্যবাদ আপনাকে। বন্দরনগরীর মানুষ এক এক স্থানে এক এক রকম আছেন। আমরা আছি বন্দরনগরীর পাহাড়তলির রেলওয়ে কলোনিতে। এইখানে যে অবস্থাটি দেখতে পাচ্ছি, মশার উপদ্রব রয়েছে প্রচুর, এবং যে ড্রেনগুলো রয়েছে এই ড্রেনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন নয়। এখানে হচ্ছে মশা জন্মানোর জন্য যত পরিবেশ, যেরকম পরিবেশ দরকার সেরকম পরিবেশ রয়েছে, এবং মশার উপদ্রবটা এখানে আছে। এবং সিটি কর্পোরেশন সহ যে সেবা সংস্থাগুলো মশা নিধনে কাজ করার কথা, তাদেরকে আমরা আসলে এখানে দেখতে পাইনি যে কোনো কাজের জন্য। আমরা এরা মানুষের সঙ্গে কথা বলেছি, তারাও বলেছেন যে আসলে এরকম কার্যক্রম এদিকে চলছে না। আর যে রাস্তাটিতে আছি, এই রাস্তাটির অবস্থাও খারাপ। এটি আসলে সর্বশেষ কবে সংস্কার করা হয়েছে সেটি অনেকেই বলতে পারছেন না। বলা হচ্ছে যে এই রাস্তাটি আসলে সংস্কারে হাত দেওয়া হয় না, এবং এই রাস্তাটির অবস্থাও খারাপ, এদিক দিয়ে যাতায়াত করা এক ধরনের মুশকিল। আর যেই ড্রেন রয়েছে এখানে রাস্তার পাশে, ড্রেনের ওপরে হচ্ছে ঢাকনা দেওয়া নাই, সুতরাং যে কেউ বেখেয়ালবশত এখানে পড়ে দুর্ঘটনা ঘটার সুযোগ রয়েছে। বাচ্চা কাচ্চারা যারা, শিশুরা যারা এদিক দিয়ে চলাচল করে, তাদের জন্য এই সুযোগ। এই রাস্তাটা কতদিন ধরে এই অবস্থা? আচ্ছা, ঠিক এর মধ্যে কোনো ঠিকঠাক করে নেই? আচ্ছা, এই যে আর হচ্ছে যে আপনাদের ড্রেনে অনেক মশা, কি মশার ওষুধ দেন? ওই মশার ওষুধ তো আমরা আসি তলিকে পর্যন্ত কখনো মারে না। আচ্ছা, এই যে কথা বলছিলাম দু একজন একজনের সঙ্গে, তিনি যেমনটি সরাসরি জানালেন যে এই সমস্যাগুলো কিন্তু চট্টগ্রামের বিভিন্ন স্থানে রয়েছে, এবং যারা এই সুবিধা বঞ্চিত তারা চান যে নাগরিক অধিকার যতটুকু তাদের রয়েছে সেইটুকু যেন তাদের জন্য নিশ্চিত করা হয়। নাজিব জায়েদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বন্দরনগরীর মানুষের জীবনযাপনের খবর জানাচ্ছিলেন সহকর্মী শেখ জায়েদ।